আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কৌমি জামাত এ কেমন মহাব্বত, যুগশ্রেষ্ঠ কৌমি খতিবের পরিবারের পাশে আমিরে জামাত, কৌমি জামাত রিলেশনস। ইসলামী রাজনীতির বিশেষ করে বাংলাদেশের একটা মৌলিক বিষয় আলোচনা করব, যদিও একটা ঘটনার উপর ভিত্তি করে আলোচনা। আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন চলমান ঘটনার উপর ভিত্তি করে সেই ঘটনাটা বিশ্লেষণের সাথে সাথে সেই ঘটনার সাথে রিলেটেড কোনো একটা তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বিষয়ে ফোকাস করে আলোচনা করি। এটা আমার আলোচনার একটা ইউনিক বৈশিষ্ট্য। চলমান ঘটনা বিশ্লেষণের মধ্যেও থিওরি থাকে, তত্ত্ব থাকে, ফিলোসফি থাকে, দর্শন থাকে। তো বিষয়টা এরকম, আমিরে জামাত একটা ঘটনা ঘটিয়েছেন, একটা কাজ করেছেন, সেই কেসের উপর ভিত্তি করে, সেই ঘটনার উপর ভিত্তি করে আমি বাংলাদেশের ইসলামী রাজনীতির একটা মৌলিক তত্ত্বগত দিকের প্যারাডাইম শিফট বা একটা বড় ধরনের পরিবর্তনের উপর আলোচনা করতে চাই। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলামী রাজনীতির অন্যতম আদর্শিক বিরোধী কৌমি উলামা ইকরাম, একেবারে ফ্রম দি বিগিনিং অফ জামাত ইসলামী মাওলানা মওদুদি পিরিয়ড, দেওবন্দি বা কৌমিদের মূলধারা, দেওবন্দি বা কৌমিদের সবচেয়ে বড় বড় আকাবিররা প্রাতিষ্ঠানিকভাবে দলীয়ভাবে জামাত ইসলামীর বিরোধিতা করেছে, মাওলানা মওদুদির বিরোধিতা করেছে। তারা এমন কোনো বিরোধিতা নেই, এমন কোনো ফতোয়াবাজি নেই যা কৌমি আকাবির বা শীর্ষস্থানীয় উলামা ইকরামরা না করেছে। দেওবন্দের সাথে সরাসরি কন্ট্রাডিকশন ছিল, যদিও মাওলানা মওদুদি রহমাতুল্লাহ আলাইহি নিজেই কিন্তু দেওবন্দি বা কৌমি ঘরানার ছিলেন, একসময় তাদের প্রিয় পাত্র ছিলেন। যাই হোক, কী কারণে ইখতিলাফ বা দূরত্ব না বিরোধিতার খাতিরে বিরোধিতা, সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। সংক্ষেপে বা মৌলিকভাবে যদি বলি, সেই শুরু থেকে, সেই চল্লিশের দশক থেকে কৌমি বা দেওবন্দি উলামা ইকরাম প্রাতিষ্ঠানিকভাবে জামাত ইসলামীর বিরোধিতা অনেকটা অন্ধভাবে বিরোধিতার খাতিরেই করেছে, এবং সেটা পরবর্তীতে অনেকে বুঝে, অনেকে অনেক বড় বড় কৌমি আলেম তওবা করে জামাতে ফিরে এসেছে, মাওলানা মওদুদির অন্ধ বিরোধিতার জন্য অনুতপ্ত হয়েছে, এবং অনেকে তার অবস্থান জীবদ্দশায় পরিবর্তন করে, রুজু করে তিনি অন্য একটা উসুল বা অন্য একটা মানহাজ প্রমাণ করে গিয়েছেন। যেমন আমরা যদি সরাসরি বলি, আমাদের মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি কিন্তু একসময় প্রচণ্ডভাবে মওদুদি এবং জামাত বিদ্বেষী ছিলেন, কিন্তু তার শেষ জীবনে তার প্রাথমিক জীবনের অবস্থান থেকে রুজু করেছিলেন। এমনকি হাফিজি হুজুরের ক্ষেত্রে সেম, প্রচণ্ড একেবারে মুসলমানই মনে করতেন না, একেবারে বড় ধরনের ফতোয়া দিয়েছিলেন, কিন্তু তিনি শিবিরের সদস্য সম্মেলনেও কিন্তু গিয়েছিলেন, জামাতের রোকন বৈঠকে বক্তব্য দিয়েছিলেন আল্লামা আজিজুল হক। মুফতি আমিনের ক্ষেত্রেও সেম, যারা বই লিখেছিল জামাতের বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, কিন্তু সে জীবনে তারা অনেকটা রুজু করেছেন, শতভাগ না হলেও। এরকমই একজন আলেম যুগশ্রেষ্ঠ খতিব, বা এই যে এই কথাটা আমি আলোচনাটা করছি, এ কারণে আমাদের দেশের বর্তমানে অনেক চুনুপুটি কৌমি আলেম, যেমন রেজাউল করিম আবরার, মুফতি রেজওয়ান রফিকি, লুৎফুর রহমান ফরাজি, এদেরকে আমি বলি চুনুপুটি কৌমি আলেম। এই চুনুপুটি কৌমি আলেমরা কৌমি আকাবিদের দোহাই দিয়ে, কৌমি চেতনার অংশ হিসাবে এগুলো দেখিয়ে জামাত বিরোধিতা করে, মাওলানা মওদুদির বিরুদ্ধে এখনও সেই প্রাচীনকালের মুখস্থ ফতোয়াবাজি করে, যেগুলোর কোনো ভ্যালিডিটি এখন আর নেই। কিন্তু আমি এই আলোচনার মাধ্যমে দেখিয়ে দিতে চাই, তাদের যে বড় বড় আকাবির, যুগশ্রেষ্ঠ আকাবির, তারাই যে রুজু করেছেন, জামাতের ক্ষেত্রে সফট হয়েছেন তাদের শেষ জীবনে, তাদের এই মুফতি রেজওয়ান রফিকি কিংবা রেজাউল করিম আবরারের মতো যৌবনকালের জামাত বা মওদুদি বিরোধিতা থেকে যে তারা বৃদ্ধ বয়সে ভুল বুঝে ফিরে এসেছিলেন, এই বিষয়টা তাদের বোঝা উচিত। কৌমিদের অন্যতম যুগশ্রেষ্ঠ খতিব বা সারা বিশ্বব্যাপী কৌমিদের অন্যতম শ্রেষ্ঠ আকাবির ছিলেন বাইতুল মোকাররমের সাবেক খতিব মরহুম ওবায়দুল হক, খতিব ওবায়দুল হক হিসাবে পরিচিত। খতিব ওবায়দুল হক জালালাবাদী হিসাবে কারো কারো কাছে তিনি পরিচিত। এই খতিব ওবায়দুল হক 1928 সালে জন্মগ্রহণ করেছেন, 2007 সালে অক্টোবরে মৃত্যুবরণ করেছেন, এবং তার সাথে কিন্তু জামাতের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি কৌমিদের বড় আকাবির ছিলেন, তিনি দেওবন্দে পড়াশোনা করেছেন, যে অনেক মাদ্রাসায় শিক্ষকতা করতেন ঢাকা আলিয়ায় এবং আরও অনেক কৌমি মাদ্রাসায়, জমিয়তের রাজনীতির সাথেও জড়িত ছিলেন এই খতিব ওবায়দুল হক। তার জানা যায় মাওলানা নিজামি থেকে শুরু করে আরও বড় বড় জামাত নেতারা উপস্থিত ছিল, সবাইকে মহাব্বত করতেন। এখন সেই মহাব্বতের সিলসিলা, এটা কিন্তু বর্তমান জামাতের সাথে মরহুম খতিব ওবায়দুল হকের পরিবারের সাথেও আছে। এ কারণে আমি বলেছি যে কৌমি জামাত এ কেমন মহাব্বত। আমি একটু ঘটনাটা বলছি আগে, যে কেমন মহাব্বত, ঘটনাটা কী। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ, তিনি সিলেটের লোক, সিলেটের জাকিগঞ্জে ঐতিহ্যবাহী জালালাবাদী পরিবারের সদস্য, কৌমি অঙ্গনের বিশিষ্ট আলেম, প্রখ্যাত রাজনীতিবিদ, খেলাফতের রব্বানী পার্টির চেয়ারম্যান হেমায়েতউদ্দিন হেমায়েত ইসলাম
সহ পার্টির সিনিয়র নায়েবে আমির ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। এর মানে খতিব ওবায়দুল হক পরিবারের বা তার সাকসেসরদের পাশে, তাদের পরিবারের পাশে সঙ্গে আমিরে জামাত। এক দুর্ঘটনায় আহত মুফতি ফয়জুল হক জালালাবাদী শয্যা পাশে কিছুক্ষণ কাটান, তার চিকিৎসার খোঁজ খবর নেন, ওলামা ইকরামের প্রতি মানে এটা এবং উপহার দেন, তাসবিহ উপহার দেন একে অপরকে এবং দুজনে কোলাকুলি করেন। খুব একটা মহব্বতপূর্ণ সম্পর্ক, এখানে আমি ছবি দেখতে পাচ্ছি অনেকগুলো, খুব সুন্দর একটা, খুব মনে হয় যেন একবার খুব ঘনিষ্ঠ, ক্লোজ। তো এখন এটার উপর ভিত্তি করে এই সকল বর্তমান সময়ের তরুণ চুনুপুটি কৌমি আলেমদেরকে একটা মেসেজ এখান থেকে কিন্তু তারা পায় যে খতিব ওবায়দুল হকের মতো যুগশ্রেষ্ঠ কৌমি খতিব, কৌমিদের মাথার তাস, তাদের সবচেয়ে বড় আকাবির, তিনিই সরাসরি জামাতের সাথে মাওলানা মওদুদী বিষয়ে তার কী অবস্থান পরিবর্তন করেছিলেন, জামাতপন্থী আলেম ওলামাদের কতটা মহাব্বত করতেন, সরাসরি নেতৃবৃন্দের সাথে কত সুন্দর সুসম্পর্ক রাখতেন, তাদেরকে কতটা প্রয়োজনীয় মনে করতেন বাংলাদেশ ইসলামের জন্য, ইসলামী রাজনীতির জন্য, এটা খতিব ওবায়দুল হকের কার্যক্রম যারা স্টাডি করেছে তারা সবাই জানে। তাদের পরিবারের সাথে, তাদের পরিবারও তো ঐতিহ্যবাহী কৌমিদের রাঘব বোয়াল বা বড় আকাবির সমতুল্য, তাদের সাথে আমিরে জামাতের কত সুন্দর মহাব্বত তাদের পরিবারের পাশে। এজন্যে এটার উপর ভিত্তি করে এই তত্ত্বগত বিষয়টা, এটা একটা প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফট মিন্স অনেক বড় বড় রাঘব বোয়াল কৌমি আকাবিরা তাদের প্রথম জীবনের অবস্থান শেষ জীবনে পরিবর্তন করেছে। এটার উপর ভিত্তি করে আমি এই বর্তমান প্রজন্মের যারা কৌমি আছে, রেজওয়ান রফিকি বা ইত্যাদি ইত্যাদি, যারা এখনও প্রচণ্ডভাবে নগ্নভাবে অন্ধভাবে বিরোধিতার খাতিরে বিরোধী, জামাত মাওলানা মওদুদী এদের বিরোধিতা করে, তাদের এখান থেকে উপলব্ধি করা উচিত। তাদের আকাবিরা শেষ জীবনে তাদের উসুল পরিবর্তন করেছিলেন, খতিব ওবায়দুল হকের পরিবারের সাথে এত সুন্দর সুসম্পর্ক, তাহলে তারা শুধু ট্রেন্ডের বাহিরে কেন থাকবে, তারা কেন পরিবর্তন হবে না? নতুন প্রজন্মের কৌমিদের উচিত পরিবর্তন হওয়া। এই পরিবর্তন অনিবার্য, এই পরিবর্তন প্রয়োজনীয়। টুডে আর টুমরো, এখন না হলে 10 বছর পর পরিবর্তন হবে। একসময় তো কেউই পরিবর্তন হয় নাই, তারা সবাই তো জামাতের বিরুদ্ধে, মাওলানা মওদুদীর বিরুদ্ধে বেইনসাফি ফতোয়া দিয়ে মৃত্যুবরণ করেছেন একসময়ের বড় বড় যুগশ্রেষ্ঠ কৌমি আলেমরা। কিন্তু পরবর্তী প্রজন্ম অনেকেই মৃত্যুর আগে বা শেষ জীবনে পরিবর্তন হয়েছেন, জামাতের প্রতি কিছুটা হলে ইনসাফ করেছেন। আমি বলছি না যে জামাতে যোগ দিতে হবে, মাওলানা মওদুদীর ভক্ত হতে হবে, মাওলানা মওদুদীর সমালোচনা অবশ্যই তারা করবে, ভুল ত্রুটি নিঃসন্দেহে আছে কিংবা থাকবে, জামাতের ভুল ত্রুটি আছে কিংবা থাকবে, কিন্তু ইনসাফ করতে হবে, বিরোধিতার খাতিরে বিরোধিতা, অন্ধ বিরোধিতা নয়। খতিব ওবায়দুল হক সাহেবরা অ্যাটলিস্ট তারা তো জামাত করতেন না, তারা ইনসাফ করতে সক্ষম হয়েছিলেন, তাদের যে বেইনসাফি অবস্থান থেকে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন। তো এটাই আমি বলতে চাই, বর্তমান প্রজন্মের যারা এখনও যারা অন্ধভাবে জামাত বিরোধিতা করে, মাওলানা মওদুদীর বিরোধিতা করে বা তাদের প্রতি জুলুম করে, নিঃসন্দেহে জুলুম করে, এই জুলুমের অবসান একদিন হবে, তারাই ভুলবে যে ফিরে আসবে, হয়তো বা 10 বছর পর শেষ জীবনে। তো এজন্যে তাদের এই যৌবন পিরিয়ডেই যদি তারা নিজেদেরকে সংশোধন করতে পারে, ইনসাফ করতে সক্ষম হয়, তাহলে তাদের মাধ্যমে দিনের আরও বড় খেদমত হওয়া সম্ভব বলে মনে করি। এ কারণেই এই চেতনাটা বা তাদের মাধ্যমে খেদমত হোক, এই উদ্দেশ্যে আলোচনা।